নমস্কার, আমি সুভাষ পাল, নুজি ভিডু সিডসের বাঁকুড়া টেরিটরি থেকে আসছি। দাদা, আপনার নামটা কি? সুশীল সর্দার। গ্রামের নাম? চানাডাঙ্গা। পোস্ট অফিস? সোনাডাঙ্গা। ব্লক অফিস? ইন্দপুর। তো আপনি যে ধানটা চাষ করেছেন, এই ধানটার নাম কি? সম্পদা। সম্পদা কি কোম্পানির ধান জানেন আপনি? ডবল ব্লড। ডবল ব্লড, এটা হচ্ছে কোম্পানির চিহ্ন, কোম্পানির নাম হচ্ছে নুজি ভিডু সিডস। তো সম্পদা ধান আপনার কীরকম হয়েছে? ভালো হয়েছে। ধানটাকে ভালো বলার কারণ আপনার? ভালো বড়, অন্য ধান আমি চাষ করেছিলাম, সেখানে অনেক রোগ দেখা গেছে, কিন্তু আবার ধান পড়ে গেছে, এই ধান কিন্তু আমার পড়েনি এখন। এত খারাপ আবহাওয়া তো এবছরে পড়েনি না। ধানটায় পাঁচ কাঠি কীরকম আছে? পাঁচ কাঠি 15 থেকে 18। আর দানার সংখ্যা শেষে মোটামুটি? শেষে দানার সংখ্যা মোটামুটি 250 থেকে 200। 250 থেকে 200 দানা। ধানটা ফলন কীরকম হবে আপনি আশা করছেন? ভালোই হোক আমি আশা করছি। আর আপনার ধানটা দেখে পরে পাশাপাশি কৃষক কিছু বলেনি যে ধানটা কি কোম্পানি ধান, কেমন হয়েছে? অনেকে জিজ্ঞাসা করেছে, আমি বলি সম্পূর্ণ ধান বলে। তাদের কি, তারা কি বলছে দেখে? ধানটা ধান ভালো হয়েছে। ধন্যবাদ।